বাংলাদেশের ইতিহাসের সব থেকে দীর্ঘতম গণ অনশন চলছে শাহবাগ জাতীয় গ্রন্থাগারের সামনে। আমাদের এই অনশন চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আজকে অনশনের 39তম দিন। 39তম দিনে এসে আমাদের মনে হচ্ছে আমরা আমাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারছি এবং সরকার মহলও এখন খুব চাপে আছে। আমরা আশা করছি দু একদিনের মধ্যে আমরা একটি সঠিক সিদ্ধান্ত পাব সরকার পক্ষ থেকে, যারা আমাদের এই দাবি মেনে নেবেন। আমি যারা বাড়িতে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা অনশন স্থানে আসুন, কারণ অনশন গুটি কয়েকজন লোকের কাজ না। আপনার চাকরি আপনি বাঁচান, আপনার সনদ আপনি বাঁচান। আপনারা চাকরি করতে হলে অবশ্যই আমাদের এই অনশন স্থলে আপনাদের আসতে হবে। গুটি কয়েকজন লোক অনশন স্থলে থাকলে সেই দাবির পক্ষে জোরালো আওয়াজ আসে না। আমরা চাইব আপনারা আসেন, সবাই আমাদের সাথে যোগ দিন। যোগ দিয়ে আপনার দাবিটা আপনি পেশ করুন, আপনার সার্টিফিকেটটা আপনি বাঁচান, কারণ আপনারা জানতে পারছেন কালকে রাত ১২:৪০ একাত্তর টেলিভিশন যে টকশোটা করছে, সেখানে একজন স্যার বলছেন যে সরকার পক্ষ থেকে NTRCA ভেঙে দিয়ে একটা নতুন কমিশন গঠন হবে, যার নাম NTSC, যেটা 5 সদস্যের একজন কমিটি, 5 সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা তাহলে বুঝতে পারছেন যে আমরা কোথায় ভেসে যাব। আমাদের এই সনদ তখন আর কোনো কাজে লাগবে না। আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা বাড়িতে থাকবেন না, আপনাদের সনদ বাঁচানোর জন্য হলেও আপনারা আমাদের সাথে শাহবাগে চলে আসুন এবং এসে আপনাদের পক্ষে, আপনার পক্ষে আপনি কথা বলুন, আমার পক্ষে যেমন আমি কথা বলছি, এখানে যারা আছে তারা তাদের পক্ষ হয়ে NTRCA এর বিরুদ্ধে কথা বলছেন। আমি আশা করছি আপনারা বাড়িতে বসে থাকবেন না, অতি দ্রুতই আমাদের এই অনশন স্থলে এসে শাহবাগ চত্বরকে মানে জনসমুদ্রে পরিণত করুন, যার প্রভাবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা এই জনসমুদ্র দেখে আমাদের এখানে এসে আমাদের অনশন ভাঙিয়ে দেবেন এবং আমাদের আশ্বস্ত করবেন যাতে আমরা প্যানেলের মাধ্যমে চাকরি করতে পারি। কি বললো?